হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মুকুনি বিনা, আমি চলে এসে দেখো বিকেলে অফিস থেকে এসে এখানে হচ্ছে সম্বর্ধনা জানানো হচ্ছে সবাইকে। এই ওয়াও, কি সুন্দর লাগছে, যেমন পুজো পুজো গন্ধ লাগছে না দিনটা? অবশ্যই, কি পুজো বলো দেখি, তোমরা গেস করে না দেখি, বলো 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 বলো, কমেন্টে কিন্তু অবশ্যই জানবে, কিন্তু স্কিপ করবে না আমার ভিডিওতে কিন্তু। আর যারা এখনও নতুন আছে আমার যারা, ঝটপট করে সাবস্ক্রাইব করে দেয়, পাশে থাকা বেল আইকনটি অল করতে, আমি যা নতুন নতুন ভিডিও ছাড়া তোমাদের কাছে আগে পৌঁছাবে, তাহলে তোমরা দেখে ঝটপট করে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দিবে। আর আমার ফেসবুকে পেজ আছে, তোমরা অবশ্যই আমি মিম করে সেখানেও ফলো করে, ইনস্টাগ্রাম দেখো। ই বাবা গণপতি বাপ্পা মৌর্য, মঙ্গলমূর্তি মৌর্য, কি বলো তো, গণেশ ঠাকুর আমাদের ছোট্ট গণেশ। এই দেখো ছোট্ট গণেশ না বানিয়েছে, খুব সুন্দর পুরো প্রাঙ্গনটা দেখাচ্ছে, কিছু আলোয় আলো হয়ে। এই পুজোটা হচ্ছে না আমাদের যে প্রাইমারি স্কুল আছে ওই মাঠেই পুজোটা হচ্ছে, কি সুন্দর লাগছে দেখো ঠাকুরটা, এমনি এত সুন্দর ঠাকুরটাকে বানিয়েছে। এদিকে দেখো আমার মেয়ে আমাকে আঁকিমাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে, যে যেমন পাচ্ছে যেদিক থেকেই পাচ্ছি ক্যামেরা করে যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখি। এবার তো গণেশ ঠাকুর বেরিয়ে পড়ে, ওয়াও বিউটিফুল লাগছে। এবার আমি বেরোবো, পরপর পরপর দেখো কত সুন্দর সুন্দর ছবি তোলা বন্ধ করিনি, আর আমার একেবারে মনেই নেই যে আমি ব্লগিং করছি, মোবাইলটা যে সোজা করেই ধরেছি আর আমি মোবাইলটা বাঁকিয়েই ধরি, চারিপাশটা দেখাচ্ছি কি সুন্দর লাগছে দেখো, চারিপাশ আলোয় আলোয় ভরা। এদিকে তো ঘট উত্তোলন করে চলে এলো, কিন্তু বাজনা কই, বাজনা আসেই নি, বাজনা দিয়ে আমার মেয়ে নাচতে দেখেছি তো, স্কাই আকাশি কালারের যে জামাটা পরে, হট প্যান্ট পরে ব্ল্যাক, বাজনা ঘট আসার দু ঘন্টা পরে এসছে, তখন পুজো কমপ্লিট অলরেডি শেষের পথে, ডাকি বাজছে আরতি হচ্ছে, মানে শেষেরই পথে বলতে গেলে পুরো পুজো। আর গলাটা দেখেছি পুরো আমার বসে গেছে, মানে বলে বোঝাতে পারি, দেখো আরতি চলে এসে সববার মাথায় দিয়ে দিলাম, তারপর নিজেও নিলাম, ভগবানের কাছে প্রে করলাম, ভগবান আমার দিদা যেখানে থাকো আমার ভগবান দিদা আমাকে আমার দিদাকে ফিরিয়ে দাও, তোমার কাছে 5 কেজি বাতাস সামনের বছর আমরা দেবো ঠাকুর। গলাটা পুরো বসে গেছে আমার, বুঝতেই পারছো তোমরা আমার গলার পরিস্থিতি শুনে, বাজনাটা বাম্পার বাজিয়েছে, মানে তাক লাগিয়ে দিয়েছে ছেলেদের, মানে সব তো ইয়ং ইয়ং ছেলেগুলো না বাজিয়েছে, দারুণ বাজিয়েছে বাজনাটা। সত্যি গণেশ পুজো থেকেই যেন শুরু হয়েছে পুজো পুজো আমেজটা, সামনেই দুর্গাপুজো, তোমরা কোথায় কি এমন পুজো কাটাবে দেখবে, কি ড্রেস অবশ্যই জানাবে, জোর খিদে পেয়েছে, 12টা বেজে গেলে খেয়ে নি। এই দেখো ওদিকে বসে বাজনার ছেলেগুলো, এইদিকে আমরা বসছি, পরপর দেখা যায় কাকিমা ছোটো ছোটো ভাই বোন পাড়ার যত যেখানে দাদু দিদি সবাই বসে গেছে খেতে, তাও কটার সময়, 12টার সময়, আমার নিজেকে দেখাচ্ছে দেখো, এই দেখো এটা হচ্ছে আমি, আমার মেয়ে, আমার মা, আমার মেয়ে তো মুখেই খাবারটা তুললো, পাতা পড়ে গেল, এবার কিছু কোনো ভাত জল সব পড়ে গেল, বাপরে বাপ এটা ভাত না আগুন রে, কী ধোঁয়া উঠছে রে, খেতে পারবো নাকি, তোমরা ভাবছো না অবশ্যই, সঙ্গে সঙ্গে ভাতটা নামিয়েছে, করবো বলো, খেতে তো হবে, গরম হোক যায়, রাত্রি 12টা বেজে পেটেও ছুঁচে ডন মারছে। আর পুজোটা কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর আমার এইরকম চ্যানেলের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটাকে ঝটপট করে সাবস্ক্রাইব করে আমার পাশে সবাই থাকে।